আনুষ্ঠানিকভাবে এই খসার টাইটেল মাদ্রাসা জাইন সাহেবুল হাদিস অহল শেষ হাদিস ফইবা এর আগে তালেবা আপনার মাতা যে পাগড়ি দেওয়া হইব দস্তার বন্দি হইব এটাও আরবি উর্দু ফার্সি বাংলায় সকলটাই মিলি আমরা দস্তার বন্দি মানে পাগড়ি ভিন্দাই পাগড়ি ভিন্দাইয়া ই পাগড়ি এটা হইল সমাদে ফজিলত হাদিস শরীফের কিতাব হল পড়িয়া বিজ্ঞ আলিম হল কইসেন বলিয়া তার প্রমাণ হিসাবে অত্যন্ত ইজ্জত এবং সম্মানর পরিচয় প্রতীক পাগড়ি কৌ পাগড়ি তালবা মাথা বাঙ্গিয়া দেওয়া হইব প্রায় পঞ্চাশ জন তালেবারে এবং পাগড়ি বাঙ্গিয়া দেওয়ার বাদে শেখ হাদিস ই মাদ্রাসার শেখুল হাদিস টাইম পড়াইয়া সনদ ইজাজত দিবা হাদিসর নিয়ম মতে এরপরে আখেরে দোয়া হইল ও মাহফিল আমরা হয়েছি কিন্তু হতে হয়েছে বুহারি খতমর দিন সময় এত কম থাকে আলোচক ওয়াইজ কত বেশি থাকে যার কারণে কোনো কেন যেমন গত রবিবারে বদরপুর বুহারি খতম হয়েছে কিন্তু সময়ের টানিয়া কিতাব বুহারি শরীফ কিতাব খতম একাংশে উপহার সময় দেওয়া গেছে না এর লাগে আজ যেমন আমার মনে হয় আম ওয়াজ মাহফিল নাই হিসাবে আম ওয়াজ সময়ে তুলায় যদি আধা ঘন্টার ভিতরে বাজে তোলা ওই জরুরত আছে আমার মা বুঝা যায়নি মাইকও ডর করে এখন মাইক ওয়াজ বহারি বতম ফিরাকি থানকা এমন মাইকও বল আনা কয় রে বাবা যে এই দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি ভলিউম যে মাইকও আর মাতে মুখর কুকুর দ্বারো মুখ নিয়ে মাতিলে বেশ কোনটা বোঝা যায় না খালি বম বম করে আমি ধীরে ধীরে মাতিব বোঝা যার নেই তো আজকে আমি চেষ্টা করব আগেও একদিন তো স্টেজ থেকে ফতমে বুহারি সম্বন্ধে তোলা আলোচনা করছিলাম ইমাম বুহারি শরীফ বুহারি করবুয়া আর বুহারি শরীফ কিতাবি কান কিতাব দশ বারো মিনিটে সংক্ষিপ্তভাবে তুলে আলোচনা করলে আমরা দিলর মাঝে আল্লাহ রেখাপাত করাইবা রহমত ডালিবা নরমি আইব ইমাম বুহারির লেখা কিতাবর নাম হাদিস শরীফর কিতাব বুহারি শরীফ এই কিতাবে দুনিয়ার প্রত্যেক দেশ আরব মক্কা মদিনা সমর্থন তাসমান বুহারা তুর্কিস্তান ইত্যাদি ইত্যাদি সমস্ত মুসলিম দেশ মুসলিম দেশ বড় বড় আলিম ইমাম হল মুহাদ্দিস হল দু চারজন ব্যতীত একমত যে কোরআন শরীফর পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব হইল বুখারি শরীফ এই বুখারি শরীফ লেখছেন যান তার নাম হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল আর উপর বাজুয়ার যাই না তার নাম মুহাম্মদ আবু আবদুল্লাহ মুহাম্মদ ডাক নাম আবু আবদুল্লাহ কুনিয়ত হই না আমরা দেশে কুনিয়ত ওটা বুঝতাম না ও এক নামর আগে যেমন আমরা এটা কইল আবুল হর মাহবুব কলা আবু নসর আবু সালাম অদা কইল কলা তার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ আর তার বাপর নাম ইসমাইল বুঝা গেছে নি কথা বুঝা গেছে তার লেখা যে এই কিতাব কইলা কিতাবের কথা তোরা আপনার সামনে কইল তার নাম কিতাবর কথা
কিতাব হইল হাদিসের বাদর কিতাব, হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ। মাত্র নাই, তুলাতুলি নাই, একদিন দুই দিনে নাই, 16 বৎসরে মাতবুজা জানি দক্ষিণ দারের দ্বারা আমি আরো বলবো যেন জায়গা পাই বই যেটা নবীজির খাস মহফিল, হয়তো আমি আপনি দেখিয়ার না, আমি দেখিয়ার ইনো চেহারা দেখিয়ার ইনোর মাঝে কিছু মানুষ আল্লাহ ইলা ওলিও বল রাখছিল যারা এই মহফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরানি চেহারা মোবারক দেখবা কোনো সন্দেহ নাই। ও মহফিল আপনারা ইন বারবার দেখছেন মানুষে এর লাগে বিলকুল বেয়াদবি না, নড়াচড়া না, যাইন যেন জায়গা পাই, অত শীত রয়েছে না, নিরিবিলি বই যায়, তালবা বল যারা বই যায় ভলান্টিয়ার হলে খালি মানুষের ইশারায় বই নিব। 16 বৎসর বয়সে হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 600,000 হাদিস, প্রথমে 600,000 হাদিস 1,000 উস্তাদ থেকে আর কোন বর্ণনা আছে 1,800 1,800 মুহাদ্দিস অক্লোর কাছ থেকে হুনিয়া হিকিয়া জমাইয়া কিছু লিখিয়া জমাইছেন, এর থেকে 3 লক্ষ তার নিজের মুখস্থ আসলো। মাত বুঝে গেছেন কয়লক্ষ মুখস্থ আসলো? 3 লক্ষ। 3 হদিস নাই, 30 হদিস নাই, 3 লক্ষ তার নিজের মুখস্থ আসলো, আরো 3 লক্ষ লিখিত আসলো। এই 6 লক্ষ হদিস থেকে সব হদিস শুদ্ধ, কিন্তু এর মধ্যে ওলামায়ে কেরামে বুঝবা সনদ হিসাবে কোনো হদিসে কয় সহি, কোনোটা হাসান, কোনোটা গরিব, কোনোটা জয়ীফ ইত্যাদি। এই 6 লক্ষ হদিস থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাঁচতে বাঁচতে 16 বৎসরে বাঁচিয়া 7,275 হদিস মাত্র 6 লাখের মাঝে বাসিয়া 7,275 হদিস বুখারী শরীফ লেখছেন, যেখানে তালবাগারে ফড়িয়া সমাদ দেওয়া হইব। 7,275 হদিসের মাঝে কোন হদিসের এক এক টুমা এক এক নিয়ম মশলা আছে, ওই হিসাবে কোন হদিস বুখারী শরীফ 2 বার, কোন হদিস 3 বার লেখা হয়েছে, যেগুলারে আরবিতে কয় মুকররা পুনরাবৃত্ত পুনরাবৃত্তি হয়েছে, পুনরাবৃত্তি ছাড়ি দিলে মোট হদিস প্রায় 4,000। বুঝা গেছেন 6 লাখ হদিস থেকে 4,000 হদিস আর পুনরাবৃত্ত মিলাইলে 7,275 হদিস লেখছেন। কিলা লেখছেন দক্ষিণদারেরা, আমি আবার হয়ে খেয়াল দিই ইমাম বুখারী ইনো ইনো বাবা হল নাতিও হল যেন আও এমনি ওয়াজ মহফিল নাই, প্রত্যেকটা হদিস লেখতে খেয়াল দিই বাবা তারা জীবন, প্রত্যেকটা হদিস লেখতে 16 বৎসরের মধ্যে শীতর দিনও আসলো গরমর দিনও আসলো, ইমাম বুখারী সাহেব একটা হদিস লেখবার আগে গোসল করছিল, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, মাত বুঝা জানি এক হদিস লেখার আগে একবার গোসল করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, এর পরে যখন তাম দিল আল্লাহর পক্ষ থেকে ইলকা ইলহাম কইছে যে এই হদিস বিশুদ্ধ, এরপরে কিতাব লেখছেন। এক হদিস লেখিয়া আবার গোসল করছেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়ছেন, এরপরে আরেক হদিস লেখছেন। মাত বুঝা গেছেন ও হদিসের দোয়াত আজগাইস। এরপরে 16 বৎসরে বিভিন্ন দেশ তাকিয়া ও হদিস লেখিয়া ও হদিসের কিতাব হান লইয়া বুকুত লইয়া মদিনায় তৈবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
sallallahu aleyhi ve sellem kesinlikle ki ahadisa bulundur. Allah'a sok kıyam dilim derim. Nubizi Roza Şerif ad nubizi odare ashab-ı suffar odar minbar o nubizi ehu Roza Şerif ad minbar ar mazhano Buhari Şerif ar çapta oydday Arabite hun tercüma o tercüma o nubizi Roza Şerif ar minbar Şerif ar mazhano Rasul, Rakiya, Anotay, Jetat Vahar Pursun, El Horizon Nobizir Fokkudaki, Tan Dilo Itminan Aise, Ze Ita Chakta Okta Lekha, Oise Nobizir Fosun, El Hore Kitab Ol Yaksun. Bak bu da kesinlikle, Ol Kitab Bukhari Şerif. El Kitab Ol Aske Dua'yı İmam Buhari rahmetullah aleyhi fola sunato khub bhalo ache ekbar kono kichu hunle tan mukhosto roito ar duniyat ho jabana taki kichu manushe eta e jabana to ache amrar majhe ache o dekhle bujba beshi juggo khore koile khom juggo jara era jemone angaz korte parina sara izzat heno hoye jaye ইকান হজমানা তো আসলো নবীজির জমানা তো আসলো নবীজিরে আবু জেহেল আবুল হবে নবী মানছই না তারা জানতা নবী হক কিন্তু সারা ইজ্জত দেব কি হয় উমা মানা আন্নাস আন ইউমিনু ইজ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারা রাসূলা ও ইজ্জতর কারণে তারার ইজ্জত রইতে করি আবু জেহেল আবুল হবে নবী মানছেন না দুর্ভাগ্য কিছু আলিম ওগুলোর মাঝেও আল উলামা ও উস্তাদ আলিম ওগুলোর মাঝে হিংসা কিছু বেশি থাকে যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগ তানে ইজওয়ানার আলিম ওগুলোর কিছু আলিম ওগুলোর দেখলা আরে খাইকুর বাচ্চা বুখারী আর দুনিয়ার মানুষে সারা ইজ্জত তানে দিলে যেন হাদিস পড়ানি যায় ওয়াজও যায় তানি তা হলে নিরিবিলি হলাই ও কইলে এনে কিছু ফাতলা বানাই যেতো কিলা মানসর দিস ও তাই একবার বাগদাদ গেল যাওয়ার বাদে বাগদাদর 100 জন বাসা বাসা আলিম মুহাদ্দিস মত বুঝে জাননি আপনি পাতারে না আপনি পাতারে না শুনার চান আমার হবে 100 জন মুহাদ্দিস বাসা বাসা বুদ্ধি করে কইলা 10টা হাদিস 10টা হাদিস 10 জনে বানাই ও আমি জালা কিছু লেখছি আমি আনা লিখে ওয়াজ করি ও লেখলা কইলা 200 জন আমি 10টা তুমি 10টা 200 জনে 10টা 10টা করি হাদিস উল্টা পাল্টা করি লেখো আগা কত খান মাথা কত খান ওলা বেরাই ঘুরে ইয়া উল্টা পাল্টা লেখো আর বুখারি তো আইছুন বগদাদ সারা দুনিয়ার মধ্যে বড় আলিম মানতরা আমরাও বিয়া করব আপনি তো বড় আলিম আমরা 100টা হাদিস পড়িয়া শুনাইমু আপনারে অগুন্তা খানো আছে কিলা আছে শুদ্ধ না ভুল আপনি কইতা বুঝা গেছে উল্টা পাল্টা কই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা শুনলা কুনার ঘরে তাই তাই যখন কইলা এটা হাদিস কিলা শুদ্ধ নি খানো নি কইলা ইলা এক হাদিস ও নবীজির নাই সব উল্টা পাল্টা করে গুড়াই ফেসাইল বেড়া গুড়া লাগায় আপনারা শুনতো আমি এক নম্বর হাদিস থেকে 99 100 নম্বর পর্যন্ত কইমু ও আমি যেলা কইমু কলা হাদিস ও তান তানুর উল্টা পাল্টা গুনতে সুজা করিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক থেকে 100 পর্যন্ত সমস্ত হাদিস পড়ার বাদে এই তিন শরম পাইয়া ও স্বীকার করলা জি আলহামদুলিল্লাহ আপনি যালা কইছেন ওগু হাদিস আমরা আপনারে আটকাইবার লাগি বেড়া লাগাইবার লাগি কেন ও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত হাদিসের লাগি খিদমত করিয়া যখন তান ওফাত হইল ইন্তেকাল হই গেল আমার দুস্থ বল ইন্তেকাল এমনি হইছে না আইজ ও হকানি আলিমগলরে দুনিয়ার মানুষে এবং এর পিছনে কিছু না হোক আলিমগলে ইন্ধন বেশি যোগাই বদরপুরের হযরত মাওলানা কুতুবুল আলম মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি
আপনারা দেখছেন যে দুনিয়াতে কিছু মানুষে ওলা লিফলেট বার করলা আরেক নবী যে আব্দুল হিসাবে আরেক নবী বলিয়া দাবি করছে ওলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওলা শয়তানি শুকরলা এনে ফিসনে লাগাইন হেরে লাগাইন অমুক দেশের গভর্নর দিয়ে লাগাইন ওটা নানান্তে করিয়া ইমাম বুখারী রে বাধ্য হইয়া ইমাম বুখারী বুখারা থেকে সারিয়া দেশ ত্যাগ করতে বাধ্য হইলা বুখারার গভর্নরের অর্ডারে সারিয়া যখন তাই যে জায়গায় যাইতা ফোন ও তাই ফসিবার আগে সমালোচক কথা আগে গিয়া ফসি গেছে ইয়া ফসিয়া হইলা বুখারী হইয়া গোনারি করে দেশ জায়গা দিবাই না ইগুলা বড় আলিম মনে করে খালি উল্টা পাল্টা করে খালি মনে করে হাদিস বেশি হয়ে গেছে মানুষের নোয়া হঞ্চল উস্কাইয়া দিলে আমরা মানুষ উস্কইন জলদি মৌলানা আব্দুল জলিল চৌধুরীরে ফাতর দিইতেছে সাকা কইতাম নাই শরম পাইবা এই এলাকার মানুষ এখন বড় জবর টানে বালা ভাই ওলা সাইফুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ফাতারগান্দির কোন এলাকা তাইলে তান ও তকিন টানিয়া ফালাইয়া উড়িছে পারতলে আর যাইন উড়িছিলাম কিছুদিনের মাঝে পায়খানার লেট্রিনও গাত পড়িয়া তার মৌতইছে ওলা শেখে বদরপুরেরও তকি টানিয়া নিস হইন ইচ্ছাইছ হইন সকল তো হইছে নবীজির সুন্নত আমল হইছে ইমাম বুখারী হজাগাত ফসার আগে যখন গেল কি খবর আইরা হিন মানুষ তাই ফসিবার আগেও বারইলাম আমরা ঋণ জায়গা নাই তোমার তুমি আইও না ও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ দিল একটা সদমা লাগছে আর সজদার গেছে আর সজদার গিয়ে বলে আয় আল্লাহ তোমার দুনিয়ায় কেন তো প্রশস্ত থাকা সত্ত্বেও আমার লাগে যদি জায়গা থাকে না হে আল্লাহ তুমি আমারে তোমার কাছে নেও গিয়া আর দোয়া করার লগে লগে সজদার আলত তার মৌত হয়েছে এর বাদে সমর্পণ থেকে দুই বর্ষ প্রায় ছয় কিলোমিটার দূরে তার দখল করা হয়েছে খতম কইয়ার জায়গা বর্তমানে কোন দেশও করছে সঠিক কইতাম পারিয়ার না রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বাঙ্গিয়া টুমা টুমা হয়েছে ওদিকে যখন তাহলে মাটি ঘর দেওয়া হয়েছে দখল করা হয়েছে ও বুহারি ঘর বুদেবা যখন তাহলে দখল করা হয়েছে দখল করার বাদে কবরের মাটি থেকে মিসকে আম্বর থেকে বেশি খুশবু বাড়ি শুরু হয়েছে কয়েকদিন কিছু মানুষে বরকতল লাগি অন্তকি মাটি নিছে অন্যদিকে একজন মহাদ্দেশের স্বপ্নে দেখরা তান যখন মৌত পর তোলার আগে দুই এক মিনিট আগে স্বপ্নে দেখলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জমাত সাহাবি হবল লইয়া এক জায়গা কুবাত অপেক্ষা করতে তাই সালাম দিলাম নবীজিরে সালাম দিয়া জিগার করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন খাড়া হইয়া খার অপেক্ষা করতে কইত্র আন্তাদিরু মুহাম্মদ আবনা ইসমাইল আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর অপেক্ষা করিয়ার তানে আগুইয়া নিতে পাইছি তোরাদের পাতে মহাদেশরের কইত্রা সেই যুগে মোবাইল নাই কোনো টেলিফোন নাই তোরাদিন বাদে তাই যখন খবর হুল্লা যে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে কোন দিন কোন সময় খবর লইয়া দেখলা তাই যে সময় খাব দেখরা ও সময় ইমাম বুখারী সাহেবের ইন্তেকাল হয়েছে আর তাহলে আগে আর মনে লাগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত সাহাবী হল লইয়া আসে আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর এই নিয়ামত পড়ার এক জায়গা ও মুদরসা এই দেশবাসী সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করার আমরা কোনো ক্ষমতা নাই আমরা এই এলাকার বৃহত্তর এলাকার হয়ে গাঁও নাম হই মুশারা গাঁও বড় জোর সাহায্য করিয়া বড় স্যাক্রিফাইস কুরবানি করিয়া এই মুদরসা খান খাড়া করছিলাম আর জাগার দিছে মৌলানা কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহির হুয়াই মৌলানা মাহমুদুল হাসান সাহেব তাই ওদেরকে জায়গা দিছুন মসজিদের জায়গা কিতা জায়গা আরও তার ফুয়াইনটি আপনার মৌলানা জহিরুদ্দিন সাহেবে হনো আরও এখন হাফিজিয়ার জায়গা দিছুন বাহাউদ্দিন সাহেবে মসজিদের জায়গা দিছুন এর বাদেও
মাহবুবুর রহমান সাহেব একদম ফুয়াইন হকল আল্লাহ দিলে মাদ্রাসার দেওয়ার জায়গা ওগা দেওয়ার মূল কুটি আমরা গাড়ার ফাওয়ায় আমরা দেশবাসী সবে এই মাদ্রাসা হান খালা মাসলাম আমি এখান তুলা পরে কইম ইনশাআল্লাহ আমরা লোকসান দাম নাই এই যে হাদিস বুখারী শরীফ যেখান এই বুখারী শরীফ সহ সমস্ত হাদিস লক্ষ লক্ষ হাদিস নবীজির সাহাবায়ে কেরামের হেফাজত রাখছেন এর মধ্যে সবচেয়ে বেশি মুখস্থ আসলো সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম প্রায় হয় হযরত আবু হুরাইরা তার দুই বর্ণনা এক বর্ণনা মতে 5472 হাদিস তার মুখস্থ আসলো তাই 2 লক্ষাধিক সাহাবি ওগুলোর মধ্যে সবচেয়ে বেশি তার মুখস্থ আসল আরেক বর্ণনা মতে 5374 হাদিস বেশি অংশের কথা 5472 তাই খাওয়ার লোক গোসলের লোক সবটা বাদ দিয়া ও নবীজির গুম বাদ দিয়া নবীজির হাদিস খালি মুখস্থ রইতা এর বাদে 2 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জুয়া আব্দুল্লাহ তার সাহাবায়ে কেরামের মধ্যে তাইন আসলো 2 নম্বর তার মুখস্থ আসলো 2630 হাদিস 2630 হাদিস এরপরে আনাস ইবনে মালিক সাহাবি তার 2002 আব্দুল্লাহ ইবনে ওমর রাখলো 2200 কইলে ভুল হইছে 2630 হাদিস তাই সাহাবি হলো মধ্যে 2 নম্বর 2630 হাদিস 3 নম্বর হযরত আনাস ইবনে মালিক তার মুখস্থ হলো 2286 হাদিস বুঝা গেছে সারা মনো না তাকে বরকত লাগি হুঁচিত আর 7 নম্বর যাই এই নামরার মতো কোনো বেকার মহাদিস নাই আমরা সমাজ কিছু মানুষে বেটিন করে দিলা এলা করেন ফলাই না ফলা দেন না ফলাই দেন না এলা করেন বেটিনিতে এলার বস্তু নাই বেটিন করে ইজ্জত দিতা আল্লাহর নবী যে ফরমাইছেন আমার উম্মতের মাঝে বালা মানুষ যারা কোথায় বেটিন করে ইজ্জত দেই আর কমিনা রেজিল যেটা কোথায় বেটিন করে ইজ্জত দেই না বুঝা গেছে নবীজির হাদিস আমি কইয়া আমার কোনো কথা নাই ইল্লাল লাইম ওমা আহানাহুন্না ইল্লাল লাইম আল লাইম আরবি শব্দের অর্থ কমিনা কন্ত কমজোর কম খাসলতালা এরা বেটিন তোর ইজ্জত দেন না আর শরীফ ভদ্র মানুষ ভালা মানুষ এরা বেটিন তোর ইজ্জত দেন 7 নম্বর মুহাদ্দিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা তার মুখস্থ হলো 2210 হাদিস বুঝা গেছেন ফলা সাহাবায়ে কেরাম পরবর্তী যুগ বেটিন বেটাই খালি বেটিন বেটাই নাই বেটিন বেটাই ও যে আজকে যে বুখারী শরীফ কেন খতম করা হইব আমার কথা নাই আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এনকানোর তাহকিক মতে গবেষণা মতে এই বুখারী শরীফের যে নুসখা যে সংস্করণ ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের অধিকাংশ মাদ্রাসার যে সংস্করণ পড়া হয় এই সংস্করণ লেখা এক বেটি মহাদ্দিসর হযরত করিমা বিনতে আহমদ আহমদের মেয়ে করিমার লেখা এই হাদিস আমরা সবাই পড়ি আছি আমি না আবুল হাসান আলী নদভী শাব্বির আহমদ উসমানী এরা স্তর অনেক ঊর্ধ্বে আরবের সমস্ত আলিম হলে মানুষ তাইন তাইন গবেষণা করছে ঠিক ও টাইটেল ও সমস্ত টাইটেল বা দারুল উলুম শরহ মাআনিল আসার তাহাবি শরীফ পড়া হয় এই কিতাব এক হরফ কোনো বেটা মহাদ্দিসের লেখা নাই সমস্ত কিতাব লেখা ইমাম আবু জাফর তাহাবির মেয়ে তার কন্যা তার ফুরির আতর লেখা এক হরফ কোনো বেটা মহাদ্দিসের লেখা নাই আবু জাফর তাহাবি সবে কইছেন না তার ফুরিরে কইছেন মা তুমি লেখো যাই হোক ইলা বেজান কিতাব আছে আমার দোস্ত বল আমরা এই বুখারী শরীফের খতমর দোয়াত আমরা আইসি
দুরুদ শরীফ মনে মনে এখন থেকে পড়ি, হামেশা দুরুদ শরীফ পড়ার অভ্যাস করি, নিয়ত করি বই আজকুর দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব হইত আল্লাহ করাইবা। আমরা অনিয়তে বই এবং আজকের এই বুখারি খতম যাতে আল্লাহর কাছে মকবুল হয়ে দোয়া করতাম, এবং এই বুখারি খতমর উপলক্ষে আমরা একটা নিয়ত করি লইতাম যে আমরা নামে মুসলমান রইতাম না। আমরা মুসলমান নবীজির সাহাবায়ে কেরাম সাহাবি ওগুলোর মতো মুসলমান হইতাম, আর নবীজির সাহাবি তারা নবীজির সাহাবি ওগুলোর পরিচয় অতি সংক্ষেপে দিছেন হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। যে সাহাবি ওগল কিল্লা আসলা তিনি ফরমাইছেন যে নবীজির সাহাবি ওগল আসলা কানু ফরসিয়িন বি আবদানিহিম আরশিয়িন বি আরওয়াহিহিম কাইনিন মাল খলকে ফিল জাহির বাইনিন আনিল খলকে মাল হককে ফিল বাতিন। মুল্লা আলী কারি অতি উচ্চস্তর মুহাদ্দিস মুফাসসির, তাই সাহাবি ওগুলোর গুণর প্রশংসা বর্ণনা দিছেন, কইছেন সাহাবি নবীজির যারা এরা আসলা মাত বোঝা যায়নি, এরা দেখলে দেখো আমরার লগে মানুষের লগে মসজিদ বইতরা বাজার যাইতরা বলতা করতরা যাইরা দেখা যায় মানুষের লগে চলাফেরা, কিন্তু এরা রুহ এরার আত্মা এরার আত্মা দুনিয়াত নাই, এরার আত্মা আরশিয়িন বি আরওয়াহিহিম এরার রুহ আল্লাহর আরশ সয়ের করে, এরার রুহ আল্লাহর আরশ সয়ের করে। আমার ভাইরা খালি সাহাবি নাই, আজ চাইলে আফতার আমরা ফরুসা খাজা আব্দুল কাদির জিলানি ফরুজা নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল মজরুদে এমনি আজ অজমানা তো বনতাম ফারি বনার চেষ্টা করতাম। এবং বুঝরা কাহিনী না আল খলকে ফি জাহির, জাহিরা মানুষের লগে আর বাতিল এরা আল্লাহর লগে, সমস্ত সম্পর্ক তারা আল্লাহর লগে। ও সাহাবায়ে কেরাম নমুনা আমরা বলতাম, বলতে হইলে কিতাব পড়া লাগবে 3 মিনিটে কই 4 মিনিটে বলতে হইলে আমরা ও মুদরসার দুটো হদিস কিতাব পড়াইছই। আমরা আসাতিজা কেরাম মহদ্দিসিন এজান হলে অনলাইন তো সব শিক্ষার গুলগুল কই আমরা বেটিন বেটাই খালিফা তারে চাইন থাকে আল্লাহ কালাম তো ইয়ে দিকে চাই মানে যারা আইবা তারা বইবা জি বেটিল বেটার। আমরা মাঝে মুনাফিকর খাসলত টুটেলি থাকত না, মুনাফিকর দোষ আমরা সবে ছাড়ি দিতাম, সাইটটা দোষ আছে মুনাফিকর এই সাইরটা কেউর চরিত্র থাকলে নবীজি হইছেন কানা মুনাফিকান খালিসান, খাটি মুনাফিক হইছিব যত হজ করো যত নামাজ পড়ো যত তসবি জপো, কিন্তু এই সাইর দোষ যদি ছাড়ে না কোনো মানুষে খাটি খাটি নির্ভেজাল মুনাফিক বলি যাইব। ইটা কিতা বাক্যি করে কইব মিশা মাতমাতা লগে মিশা মকদ্দমা মিশা সাক্ষী বুঝা গেছে নি, 1 নম্বর কিতাব হয়েছি মনে রাখা লাগবো তো মিশা মাত মিশা মকদ্দমা মিশা সাক্ষী। 2 নম্বর কোনো মানুষ হিন্দু মুসলমান মুসলমানের ভেদাভেদ করতে পারে না, পৃথিবীর মানুষ হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা সব আমরা আপন ভাই বোন, কিতারে খালি কাফ ফের লাগাইয়া বকিলে হইতো না এরা মায়া করতে লাগবো, এরা আমরা আপন আপন ভাই বোন। এর লাগে হিন্দু কি মুসলমান কোনো মানুষের লগে যদি কোনো মুসলমানে বেটি বেটায় কোনো জবান দিলায় কথা দিলায় এর খিলাফ করলে মুনাফিকি হাসল বুঝা গেছে নি। 2 নম্বর কিতাব হয়েছে ঘুরে খোঁজ ওয়াদা খিলাফি মনে মনে ওয়াদা খিলাফি। 3 নম্বর আমানত ও খিয়ানত করা, মুসলমানের আমানত মারিয়া খাইলে জেলা গুণা, অমুসলমানের আমানত মারিয়া খাইলে আর থোড়া বেশ গুণা, কারণ হে কিবা ইমান তো আসলো আপনার আমার খাসলতে ইমান থাকি আর হর আমানত মারিয়া দেওয়া। 4 নম্বর আমরা মাত্রের সচরাচর
অশ্লীল গালিগালাজ করি নাই গরু মহিষ ইতারেও করলে অশ্লীল গালিগালাজ করা মুনাফিকর ভাষ্লত সাহাবায়ে কেরামর গুণ ফাইতে হইলে এই সাইরটা আমরা ছাড়তে লাগবো। কিতা কিতা কই আপনারা এখন হুক আমিও জহি মিশা মাতমাতা আমানত কিয়ানত করা ওয়াদা খিলাফ করা অশ্লীল গালিগালাজ করা ইনশাল্লাহ আমরা এগুলো ছাড়িতাম নি দুই হাত উড়ে এদিকে ছাড়িতাম নি সারিয়া বিলকুল খাটি নবীজির সাহাবি কেরাম বলতাম আমরা খরিদ বিক্রি টকাটকি দুকাবাজি কোনো মুসলমান ও মুসলমানের লোকে করতাম না আমরা কোনো মানুষরে কোনো আমরা মুখর কথা দিয়ে কষ্ট দিতাম না হিন্দু মুসলমান সিন নাই আমরা দুনিয়ার মানুষ কোনো ধরনের বিপদ আপদ পড়লে সাহায্য করতাম আমরা পাড়া প্রতিবেশী মুসলমান কি অমুসলমান উপাস থাকলে আমরা পেটও যেন ভাত না দেয় আমরা এখানে আবারই গাঁও থেকে চান্দা তুলিয়া হিন্দু হতু মুসলমান হতু তার খাওয়ার ব্যবস্থা দিতাম যেটা নদোয়ার বয়তুল মাল হযরত আবির শরীয়ত সাহেবে কম কারণে প্রতিষ্ঠা করছেন এই বয়তুল মালটা কি গরিব অকলের সাহায্য করা হয় কিন্তু এর কারণে আমরা সবার দায়িত্ব শেষ হয়েছে না জারজিরির গাঁও গরিব থাকলে খুঁজ করতাম সেই উপাস থাকেননি নবীজি কইছেন এর পরিবার যদি উপাস ঘুমায় ই গাঁওর যত ফরেজ গার নমাজি হজ ঘড্ডা উমরা ঘড্ডা যদি আনা খুঁজ লইয়া হে বেটা একজন পরিবার উপাস থাকে আর যারা ঘুমাইবা এরা দিলর ভিত্তে ইমান লইয়া ঘুমাইতে পারতাম না আল্লাহ ইমান বার করিয়া শূন্য রাখবা ইমান লইয়া ঘুমাইতে পারতাম না বুঝা গেছে নি কথা আমরা বেটিন তরে ইজ্জত সম্মান দিতাম আমরা মা বাপর ইজ্জত সম্মান দিতাম মা বাবার কথা শুনতাম ইয়াদ রাখি জানি মা বাপ যদি বেজারতা হইন তাহলে সাতবার হজ করো একান্নবার হজ করি শবে বরাত শবে কদর দুই ঈদর রায় আর ফার রায় মুসল্লা থড়িয়া দোয়া করতে করতে খান দিয়া তার পিস জায় নামাজ বিজাই যায় মা বাপ যদি বেজারতে হইন নবীজি সার্টিফিকেট দিয়ে গেছেন একজনের দোয়া কবুল হইত না মারতে মারতে মা বাবারে বুড়া বেটা বুড়া বেটি ইত্যাদি ইত্যাদি মা বাবারে হইতেন উফ মা বাবারে গালিয়ানি বড় কথা মা বাবারে উফ হইতে পারতে নাই আপনার বড় হুজুর দিয়ে উফ কইলে গুণা হইতো না কিন্তু মা বাবারে উফ কইলে গুণা হইল ওয়ালা তানহার হুমা জেন্তি মারিয়া মার লোকে বাপর লোকে মুঠেও মারতাম মারতাম নাই ইনশাল্লাহ খুশ করমুনি তৌবা করমুনি মা বাপ খুশ করমুনি আমরা বাই 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 বোন ফুয়া ফুড়ি বনিন আমরা একে অপরের লগে এটা গাঁত আছে তো মাতি না অমুকর লগে আমি মাতি না তিন দিন যদি কিনা রাখে মাতই না ইমান থাকে না কথা আমরা ছাড়িতাম এবং এবং আমরা যে কোনোভাবে আমরা আমরা গাঁও দেশের মানুষ হিন্দু হোক মুসলমান হোক বালা ব্যবহার করতাম কতটুকু খেয়াল রাখতাম আপনার আমার বাড়ির পুরো আম বা খাটল যদি ধরে অগুরো এক সিন ফাঁসর বাড়ি তো তুলা না দিলে কেয়ামতর দিন আল্লাহ এক খাইলাম বুঝা গেছে আমরা কোনো ধরনের ইমানের খিলাফ কোনো কাজ করতাম না আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিত এবং আমরা নিজের মাঝে আল্লাহর জিকির বেশি করে করার চেষ্টা করতাম এত দেশের মানুষ আমরা অধিকাংশ 90 উপরে মানুষ আগে হয়তো দ্বিতীয় আমিরে শরীয়ত সাহেবের কাছে মুরিদ আসলাম আমি হইলা হইলাম না এটা মুরব্বী হল ইজাজত পাই নিছি এখন বর্তমান আমিরে শরীয়ত সাহেবের কাছে মুরিদ আসে সেও অন্যর কাছে সমস্ত সবক আসবাব আদায় করুন এবং আটতে ফিরতে খাম করতে আল সৈতে সব কিছু যেন আল্লাহ কোনো না কোনো তসবি জফাত থাকি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটাও না বললে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির যেন বেশ করি করি আল্লাহ 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 আজকুর বুহারি প্রথম থেকে এই সব আমরা নিতাম আমরা আল্লাহর নবীর মায়ার বনতাম বেশি বেশি করে দুরুদ শরীফ পড়িতাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মায়া মহব্বতর এই যে মাদ্রাসা আমি কইছিলাম আমার তকরির শেষ এবং কোন মাদ্রাসা সম্বন্ধে ব্যক্তি কইলি আপনারা জানেন কম দিনে আপনারা মেহনতে এবং এই মাদ্রাসার উস্তাদ যারা তারার মেহনতে বড় যোগ্য কাবিল হল উপযুক্ত মাদ্রাসা ভালো আগুয়াইছিল খুব ভালো আগুয়াইছিল এবং এই এলাকার আল্লাহর মর্জি সুন্নতর খুশবু কোরআনে করিমর নূর এলাকার বহুত ফুটিছে যারা বুঝবার দেখবার দেখছেন কিন্তু সরকারি কুদৃষ্টিতে আপনারা জানেন এই মাদ্রাসাগুলা সরকারে অর্ডার দিয়া টোটালি বন্ধ করিয়া হাই স্কুল রূপান্তরিত করছে আমরা এখান সহজে মানি আন আমরা বহুতে মিলিয়া আমিরে শরীয়ত সাহেব আসেন আমরা বহুতে মিলিয়া হাইকোর্টও কেস করাইছিলাম হাইকোর্টের কেসও আমরার বিপক্ষে গেছে গিয়া এখন সুপ্রিম কোর্টও কেস করার লাগি প্রস্তুতি চলে কিন্তু ইয়াদ রাখি আমরা হতাশ নাই আমরা সরকারের উপরে নির্ভরশীল নাই আমরা আল্লাহ তাআলার কুদরতের উপরে নির্ভরশীল এবং আমরার একদিন আছে দিন দুনিয়ার থেকে কেউ দুশ্মনে মিটাইতে পারত না ইমানদার যতদিন আছি ইমানদার হলে জান আর মাল দি এটা দিনই মাদ্রাসা হল কায়েম রাখার লাগি তৈয়ার আছি না যত কুরবানি যত ত্যাগ স্বীকার করা লাগে যত চান্দা দেওয়া লাগে দিমুনি দুই হাত আল্লাহ তাআলা তৌফিক দিতা আমরা রি এতিন আছি এর লাগি হুসাইন আহমদ মজুমদার সাহেব আমরা দিন নর্মাজের তন্ত মুরব্বী এবং আমি সহ আরও ওলামা একেরাম আলিম হল কিছু জেনারেল সমাজসেবী মানুষ এখানে খালি যে বেশ শিক্ষা হইলে সেবা করেন আমি নাম কইতাম না সামনে তারিফ করা ঠিক নয় আমি দেখি আর বোয়ার খোম ফোড়া হইলেও ইটা মাদ্রাসার লাগে জান ধরিয়া কাটিয়েছি এবং এক মিটিং ইন্টেইনও আসলা আমরা একটা কথা আপনারা মতর উপরে রাখছি আপনারা মত দিলে আইস ফাইনাল হইতো ইকাম যখন সরকারে হাই স্কুল বানাইলা কোন দিন ফাইট করে ফাইমু না পাইমু আল্লাহ আলম কখনো আরেকটা মাদ্রাসা আসলো আল মায়াহাদুল ইসলামিয়া ও মাদ্রাসা ওখানো আমরা একদিন কয়েকজনে বইয়া এক ঠিক করছি আর তাই তাই যেমন আমার আর হুসাইন মজুমদার সাহেবের বেশি দায়িত্ব দিছিল সে দেশবাসী লইয়া ও মাদ্রাসা আল মায়াহাদুল আলী ওখানোর নাম মায়াহাদুল উলুম কাসার নাম দিয়া মায়াহাদুল উলুম খাসার নাম দিয়া হৌ মায়াহাদুল আলী ওখানে একবারে নিচে থেকে ক্লাস সিক্স থেকে পড়াইয়া দৌড়ায় হদিস পর্যন্ত ও মাটির পড়া ওই তো আপনারা একমত আপনারা এখান থেকে সাহায্য করবা তো ইনশা তাহলে আজ প্রশংসা বাসিন আজ আমরা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধি হিসাবে আজ এলান দিলাম এই মায়াহাদুল আলী যেখান আগে আসলো যেখান মৌলানা দো আব্দুল ওদুদ মৌলানা ও আব্দুল ওদুদ মহাদিস সাহ সেক্রেটারি আসলাম আগর ওহান প্রিন্সিপাল সাহ সহ এই টাইটেলর হল উস্তাদ হলর সহযোগিতা মৌলানা কমরুল হুদা মৌলানা শামজুরাই আব্দুল ওদুদ বড়বুইয়া ওলা আরও আমরা জেলা পরিষদ সহ আমি নাম কইয়ার না অন্য দিকের আরও বহুত মানুষ জান দরিয়া করছে না এখনো আপনার এই হিম্মত দিছে ইনশাআল্লাহ আপনার আর হিম্মতের উপরে এই মাদ্রাসায় কান সরকার সরকারের কান ফাইট করবে আর এ কান আপনার আর আমরার সান্দা দিয়া সাহায্য লইয়া এই মাদ্রাসা চলতো একবারে এখন আল্লাহ দিলে হাফিজা নাই আর আলিমা নাই মিলাইয়া 35 জন ছাত্র পরিত্রা আজ ইনশাআল্লাহ এখান থেকে ফারিগ হয়েছেন ওইয়া পুরা হাফিজ হয়েছেন একজন তো আপনারা সনদ দিবা কানে আর আগে বারো হাফিজ সাহেব হল আর হয়েছেন কয়েকজন আমরা এবছর উৎসাহিব হয়তো আল্লাহ তৌফিক দিলে এই বৎসরও যদি হদিসর তালবা ইনশাল্লাহ কিছু যোগাযোগ করতাম মৌলানা আব্দুল ওদুদ সাহেব টান্তান লগে এই বৎসর পাইলে ওখানে হদিসর পড়া শুরু হই আর ভারতের লোকে আপনারা চেতাইতাম না যে সময় বেশ আটকা পড়ব কিছু পয়সা করির ফার্ম লাগবো খুব দিল খুশি হয়েছে আমার না আপনারা হলর যে ইকান ই মাটির হদিসর খুশবু মিটকে দিতাম না ইনশাআল্লাহ দিতাম না আমরা টাকা পয়সা দিয়া হদিসর খুশবু জারি রাখতাম আল্লাহ তালা তৌফিক দিত এতটুকু তাহলে মৌলানা আনিসুর রহমান সাহেব সামনে আসেন
তাহলে আপনারা দেখবো হরমুল্লার আলীর নামে তান্তুড়া মুক্তজর পরিচয় হইয়া বাদ দেব। এখন আল্লাহ দিলেন আমরা আমরার আখলাক, আমরার আমল, আমরার জিকির দ্বারা আর আমরার মূল শক্তি এই মাদ্রাসা মাহাদুল উলুম কাসার, কাসার সমস্ত কাসার নাম দিছি, কাসার জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষে আমরা লগে যোগাযোগ করছি যে এখানে খেদমত আমরারেও শরীরটা